নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করুন। ফানি ফ্রগ ক্রিয়েটিভস। বিজ্ঞান ও প্রযুক্তি দিনে দিনে যত উন্নত হচ্ছে ততই যেন প্রতীয়মান হচ্ছে মানুষের পক্ষে অসম্ভব বলে কিছুই থাকবে না। এই পর্বে আপনারা জানবেন আয়তনে বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি মানুষের তৈরি স্থাপনা। এয়ারপোর্ট। সৌদি আরবের দাম্মামে রয়েছে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট। 1990 সালে নির্মিত হলেও পরবর্তী 8 বছর সামরিক প্রয়োজনে ব্যবহার হয়েছে এই বিমানবন্দর। 1999 সালের 28 নভেম্বর বাণিজ্যিকভাবে বিমান চলাচল শুরু হয় এখান থেকে। এই বিমানবন্দরের আয়তন অবিশ্বাস্য রকমের বড়। 780 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে এর সীমানা। এখানে প্রতিদিন 50,936টি বিমান উঠানামা করতে পারে, সেই সাথে 52,67,000 যাত্রী এবং 82,256 টন কার্গো ধারণ করার ক্ষমতা রয়েছে এই বিমানবন্দরের। 60 মিটার প্রশস্ত 4,000 মিটার রানওয়ে রয়েছে এখানে। দুর্গ। চেক প্রজাতন্ত্রের প্রাগে রয়েছে প্রাগ নামের এই বিশাল দুর্গটি। এটি বিশ্বের সবচেয়ে বড় প্রাচীন দুর্গ। 870 সালে নির্মাণ শুরু হয়েছিল এই দুর্গের এবং 1929 সাল পর্যন্ত বিভিন্ন স্থাপনা তৈরি হয়েছে এই দুর্গে। ঐতিহাসিক এই দুর্গটি একসময় বোহেমিয়ার রাজা এবং রোমান সম্রাটদের আবাসস্থল ছিল। বর্তমানে এটি দেশটির প্রেসিডেন্টের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। দুর্গের একটি গোপন কক্ষে লুকিয়ে রাখা হয়েছে ঐতিহাসিক বোহেমিয়ান ক্রাউন জুয়েল। 570 মিটার দীর্ঘ এবং 130 মিটার প্রশস্ত এই দুর্গটি 70,000 বর্গমিটার জায়গা জুড়ে নির্মিত হয়েছে। বেশ কয়েকটি চার প্রাসাদ, টাওয়ার বা বাগান ছড়িয়ে আছে এর ভেতর। প্রাচীর। চীনের মহাপ্রাচীর। এর বিশালত্ব বা রোমাঞ্চকর ইতিহাস সম্পর্কে অনেক কিছুই হয়তো জানেন আপনারা। এটি সম্ভবত বিশ্বের সবচেয়ে আলোচিত এবং বিখ্যাত মানুষের তৈরি স্থাপনা। কিছু যাযাবর যোদ্ধা গোত্রের হাত থেকে চীন সাম্রাজ্য রক্ষা করতে দেশটির উত্তরের সীমান্তে পূর্ব থেকে পশ্চিম বরাবর তৈরি করা হয়েছিল এই প্রাচীর। মনে করা হয় দেয়াল বা প্রাকৃতিক বাধাকে কাজে লাগিয়ে তৈরি করা এই প্রাচীর 21,196 কিলোমিটার দীর্ঘ ছিল। খ্রিস্টের জন্মের 700 বছর আগে নির্মাণ শুরু হয়েছিল এই দেয়ালের। মূলত পাথর, ইট, কাদা, কাঠ ইত্যাদি দিয়ে তৈরি সীমান্ত রক্ষা প্রাচীর হিসেবে শুরু হয়েছিল এর নির্মাণ। 220 থেকে 206 খ্রিস্টপূর্বাব্দে চীনের প্রথম সম্রাট কুইন শি হুয়াংয়ের শাসনামলেই এর উল্লেখযোগ্য নির্মাণ সম্পন্ন হয়। কিন্তু এই প্রাচীরের খুব অল্পই এখন টিকে আছে। মূর্তি। বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তিটি রয়েছে চীনে। হেনান প্রদেশের লুসান কাউন্টিতে রয়েছে স্প্রিং টেম্পল। এখানেই 82.02 ফুট উঁচু পদ্ম সিংহাসনে দাঁড়ানো বুদ্ধের প্রতিকৃতির উচ্চতা 420 ফুট। সব মিলে 502 ফুট উঁচু এই মূর্তিটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। 1997 সালে শুরু হয়ে 2008 সালে শেষ হয় এর নির্মাণ কাজ। যে পাহাড়ের উপর বুদ্ধমূর্তিটি স্থাপন করা হয়েছিল 2008 সালের অক্টোবরে সে পাহাড় কেটে আরও 2টি বেদির রূপ দেওয়া হয়। এতে করে এই ভাস্কর্যের উচ্চতা দাঁড়িয়েছে 682 ফুট। মন্দিরের পাশে রয়েছে একটি সুবিখ্যাত উষ্ণ প্রস্রবণ, যার পানিতে নানা রোগের উপশম হয় বলে বিশ্বাস করা হয়। জাহাজ। সি ওয়াই জায়ান্ট। এটি এখন পর্যন্ত তৈরি হওয়া বিশ্বের সবচেয়ে বড় জাহাজ। যদিও এই জাহাজটি এখন ভেঙে ফেলা হয়েছে, তবে 1979 থেকে 2009 সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় সুপার ট্যাঙ্কার। দৈর্ঘ্য, ওজন এবং মালবহন ক্ষমতার দিক থেকে এখন পর্যন্ত প্রথমে আছে সি ওয়াই জায়ান্ট। মালিকানা পরিবর্তনের সাথে সাথে এই সুপার ট্যাঙ্কারের নামও পরিবর্তন হয়েছে কয়েকবার। 2010 সালে ভারতের গুজরাটে জাহাজটি ভেঙে ফেলার আগে অন্তিম যাত্রায় নাম দেওয়া হয় মন্ট। 1504 ফুট দীর্ঘ এই ট্যাঙ্কারটি 5,64,650 টন ওজন বহন করতে পারত।
জাহাজটি এতই বড় ছিল যে এটি ইংলিশ চ্যানেল, সুয়েজ বা পানামা খাল দিয়ে চলাচল করতে পারত না। ইরান ইরাক যুদ্ধের সময় একবার ডুবে গিয়েছিল এই জাহাজটি। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।